ইনফ্যাক্ট আমাদের এখন 1040 জন মেডিকেল অফিসার আছে জিডিএম ইনক্লুডিং স্পেশালিস্ট, তার মধ্যে 200 জনের মধ্যে আছে বিভিন্ন লিভে, 200 জন আছে স্পেশালিস্ট করছে, তো আমরা 600 জন নিয়ে আমরা চালাচ্ছি। আর সুব্রত যেটা বললো যে মানে আমরা পিজিকে দিতে পারি না, পিজি হলো ফ্যামিলি মেডিসিন, স্পেশালিস্ট হবে দুদিন পরে। পিজি মানে আগে জিডিএম, আগে মেডিকেল অফিসার, তারপরে ও স্পেশালিস্ট ইভেন্টে আসে। অতএব ওদেরকেই ম্যানেজ করতে হবে। আমাদের এখানে ভীষণ শর্টেজ চলছে, আমরা পেরিফেরিতেই ডাক্তার দিতে পারছি না। আজকে আমরা বিভিন্ন জায়গাতে নরসিংহ, মোহনপুর কিংবা রানীর বাজার, আরও ভিতরে কোনো জায়গাতে আমরা মেডিকেল অফিসার ঠিকভাবে দিতে পারছি না। আমরা এদিক থেকে এদিক করছি, আর এখানে যা আছে সাফিসিয়েন্ট আছে, কিন্তু ওদের ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না। ম্যানেজমেন্টটা যা হচ্ছে তা বুঝলাম, যেহেতু এখানে আপনারাই দেখলেন যে এখানে অনেক কিছু প্রবলেম আছে, তো আমরা আমাদের অথরিটির সঙ্গে কথা বলবো এবং ওদেরকেও আমরা বলবো ম্যানেজ করো যে জিনিসটা মানে আমাদের মেডিকেল অফিসার শর্টেজ, তার জন্য এখন যা আছে তা দিয়ে আমাদের চলতে হবে। কারণ একটা সময় গেছে যখন আমরা ছুটির দিন আমরা দুজন করে মেডিকেল অফিসার দিয়েছি সকাল দুপুর সন্ধ্যায়, আর বাকি দিন তো আমরা একজন একজন করে দিয়ে থাকি। কারণ যেহেতু এখানে ওপিডি আছে, ওপিডি ফেসিলিটি প্রচুর কিছু আছে, কিন্তু ওপিডিতেও ঠিকভাবে যদি পেশেন্ট তাদের পরিষেবা পায় তাহলে অনেক কিছু সম্ভব হয়। ডাক্তার নিয়োগের ক্ষেত্রে আপনি কি সরকারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন? 100 বার সরকার তো অবশ্যই 100 বার কথা বলবো। মানে আমাদের আন্ডার প্রসেসে আছে 226 জন ডাক্তার আমরা রিক্রুটমেন্টের জন্য আছি, পাশাপাশি আমরা রিসেন্টলি 100 জন ডাক্তার আমাদের সেক্রেটারি স্যার, হ্যাঁ মানে আমাদের একটা দিল্লি থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা এখান থেকে 100 জন মেডিকেল অফিসারকে আমরা উনি মানে অ্যাপ্রুভ করে এনেছেন। মোটামুটি আমাদের যদি এইসব 300 জনের মতো ডাক্তার হয়ে যায় তাহলে আমাদের সব জায়গাতে ফুলফিল হয়ে যাবে। অনেক জায়গাতে আমাদের মানে স্কেয়ারসিটি আছে মেডিকেল অফিসারের, মেডিকেল অফিসার এবং আমরা নিশ্চিন্তে আমরা নার্সিংও 176 জন নিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি যেন সব দিকে যেন ফুলফিল হয়ে যায়। এই IGM এর হসপিটালে যে সমস্যাগুলো আপনি দেখলেন, এটি সমাধান করতে মানে কী কী পদক্ষেপ নেবেন? তার জন্য আমাদের MS-এর সঙ্গে বসতে হবে, ওদের সবার মানে যতজন অথরিটি আছে প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের বসতে হবে, এবং যেখানে যেখানে লেকিং আছে সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রথমে ওদের সঙ্গে বসে মিটিং করে তারপর অথরিটিকে জানাবো। থ্যাংক ইউ। IGM এর বেশ কিছু সমস্যা বিভিন্নভাবে করতে গিয়ে তুলছে, কী এই বিষয়ে কী আপনাদের কী খতিয়ে দেখে? না অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আজকে মাত্র পেপারে খবর পাই মানে দেখলাম যে মানে আমাদের এখানে একজন সিকিউরিটি গার্ড ইলবিহেভ করছে একজন মানে শ্বাসকষ্টের পেশেন্টের সঙ্গে, যার জন্য আমরা সিস কোম্পানির যে মানে সিকিউরিটি কোম্পানির মেইন যে আছে ওর সঙ্গে তো আমরা মানে ওর নামে কমপ্লেন দেবো, পাশাপাশি এই কোম্পানির যাতে এখানে কাজ না করতে পারে আমরা এই করবো। কারণ বলি আমরা তো চাইতেছি কি ওদের জন্য পয়সা আমরা দিতেছি, বিনিময়ে তার থেকে আমরা সার্ভিস চাই। এখানে আরও কিছু লেকিং আছে আমাদের নিজেদেরই, আমাদের লেকিং আছে, যে লেকিংয়ের জন্য আজকে এই প্রবলেমগুলো হইতেছে। পাশাপাশি আমার যে ওয়ার্ড মাস্টার আছে, ওয়ার্ড মাস্টার ঠিকভাবে মানে সব কিছু লুক আপটার করতেছে। এখানে দুজন ওয়ার্ড মাস্টার আছে বিগত 14 একজন 17 বছর ধরে, কিন্তু তারা সেইভাবে মানে লুক আপটার করে না। একজন GDA মাত্র, দুজন GDA এখানে ওয়ার্ড মাস্টারের কাজ সব দেখতেছে। এবং এই যেমন এখানে যে এই যে পোস্টারটি লাগাই রাখছে এটাকে মানে কীভাবে পরিষ্কার করতে হবে, এটা যে আমার পুলিশ মানে সুইপিং ক্লিনিং স্টাফ আছে তারা কে ডিরেক্ট করবে? উনি নতুন RMO হয়েছেন ডক্টর সুব্রত বিশ্বাস, মাত্র নতুন RMO হয়েছেন, আমার মনে হয় উনি আরও একটিভাবে মানে কিছুদিনের জন্য উনি RMO হয়েছেন, এর আগে যে RMO আসতো ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো, ম্যাম আমাদের যে মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ওরাও একটু অ্যাক্টিভিটি দেবো। আমরা চাইতেছি মানে এখানে যেমন আমার এই যে ডিউটি সিকিউরিটি গার্ড আমার 20টা এই এসির পাইপ চুরি হয়েছে, যে দেখি জি প্লাস টু বিল্ডিংয়ের হ্যাঁ আজকে 20 দিন ধরে ওটি বন্ধ। আমার কাছে এমন কোনো ইনফরমেশান নাই যে আজকে ওটি বন্ধ, আজকেই মাত্র আমার কাছে খবরটা এসেছে যে মানে ওটি বন্ধ, যার জন্য আমরা ছুটির দিন আমরা কিছু নাম দেখি। এবং আমার সঙ্গে ডক্টর সবিক দেবও আছে ট্রেনিং বাজে, উনি নিজেই জানেন যে মানে কীভাবে কী দিতে হয়, কিন্তু ওনার কাছেও কোনো কাগজপত্র গেছে না, আমার কাছেও গেছে না, বারবারই গেলেও আমরা এটা চেষ্টা করতাম। ঠিক আছে, যাই হোক আমরা দেখতেছি, আমরা মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট কিংবা যারা যারা এটার সঙ্গে যুক্ত মানে অভিযুক্ত কিংবা যারা যারা মানে পদক্ষেপ নিচ্ছেন, আমরা তাদের জন্য ভালো পদক্ষেপ নেব, ভবিষ্যতে একটা এমন পদক্ষেপ নেব যাতে সারা মানে IGM-এর লেগে সৃষ্টি হয়। কারণ আমি 1989 থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত, এখন এটার নাম IGM হসপিটাল।
আমি চাইতেছি মানে তারা যেন সুন্দরভাবে কাজ করে আমি তারা নিয়ে একটা নতুন করে আবার একটা মিটিং করুন এবং পাশাপাশি সবই তোমার মতামত তুমি জানো এমনিতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন কি কোন ধরনের মানে ত্রুটি পেয়েছেন কি কিছু অনেকগুলো ত্রুটি পেয়েছি তার চেয়ে বড় কথা হলো যা যা সংস্কার করতে হবে যা যা মেনটেনেন্স করতে হবে তার সঙ্গে আমার ট্রেনিং বাজেটে ডক্টর সুবিদ্য বর্মা আছে আমার সঙ্গে ওনার থেকে আপনি বাকি জানেন আমার বাড়িতে সবাই খুব ভোজনরসিক প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল খাঁটি তেল খাঁটি ছাঁচ